Hello everyone, my dear student of class 8. Welcome to online class in English grammar. How are you? I hope you all are keeping well by the grace of Almighty. I am also fine. This Sunil Chandra Karmakar speaking. Actually, I am not a good speaker, but I am trying to share something. Please take it easy if there is a mistake. Our today's topic is about direct to indirect. My dear students, আমরা গত ক্লাসে নারেশন সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়েছি। আজ তোমাদেরকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হলে কিভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা ডাইরেক্ট নারেশনে বিশেষ করে আমাদের রিপোর্টিং ভার্ব, ইনভাইটেড কমা, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন আমরা গত ক্লাসে লক্ষ্য করছি, এগুলো পরিবর্তন হয়ে থাকে। আজকে আমরা এক এক করে শখের মাধ্যমে সেগুলো আমি পরিবর্তন দেখাবো। একটু বোর্ডে লক্ষ্য করো, হাউ টু চেঞ্জ রিপোর্টিং ভার্ব অ্যান্ড ইনভাইটেড কমা ইন নারেশন। নারেশনে কিভাবে রিপোর্টিং ভার্ব এবং ইনভাইটেড কমা আমরা পরিবর্তন করা যায় সে সম্পর্কে আমরা টেবিল 1 নম্বরে আমরা দিয়েছি। তো 1 নম্বরে আমরা দিয়েছি সেন্টেন্স রিপোর্টিং ভার্ব ইনভাইটেড কমা, আর ইনভাইটেড কমা যা উঠে যাবে, ইনভাইটেড কমা আমরা তখন ইনডাইরেক্ট নারেশন আমরা করব, তখন ইনভাইটেড কমা আমরা উঠে দেব। এইখানে আমরা দেখাইছি যেমন পাঁচ প্রকার সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমাদের রিপোর্টেড স্পিচটি যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তো সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব, আমরা জানি রিপোর্টিং ভার্ব হল সেড, তখন এই রিপোর্টিং ভার্বটি আমাদের সেড টু অথবা টোল্ডে রূপান্তরিত হয়। ইনভাইটেড কমার জন্য দ্যাট লিখতে হয়। যদি আমাদের রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে আস্ট, আর ইনভাইটেড কমা আমাদের বিশেষ করে ইনভাইটেড কমা ইফ আমরা কোন ক্ষেত্রে ইফ লিখব, বিশেষ করে বাক্যটি যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, ভার দিয়ে শুরু হলে একটু তোমরা খেয়াল করো, অক্সিলিয়ারি ভার দিয়ে যদি বাক্যটি শুরু হয় তখন আমাদের ইনভাইটেড কমার পরিবর্তে লিখব। অর্থাৎ ডাব্লিউ ওয়ার্ড না থাকলে অথবা ইয়েস নো কোশ্চান দিয়ে যদি বাক্যটি শুরু করা হয় তখন তাহলে আমাদের ব্যবহৃত হয়। আমাদের আরেকটা ইনস্ট্রাকশন হয় ইফ না বল ডাব্লিউ ওয়ার্ড বসে কখন, যদি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে বাক্যটি শুরু হয় তাহলে আমাদের ডাব্লিউ ওয়ার্ড হবে। আমি আবার বলছি, বাক্যতে ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেডের পরিবর্তে আসট, আর ইনভাইটেড কমার পরিবর্তে ইফ বসবে যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যেভাবে আছে সেভাবে বসবে। যদি ইম্পারেটিভ হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলো অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক হলো যেমন আদেশ, উপদেশ, অনুরোধ। আর যেমন আদেশ
বুঝালে অর্ডার, আর উপদেশ বুঝালে অ্যাডভাইস, আর অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড। আর নিষেধ বুঝাইলে ফরবিড। ফরবিড ব্যবহৃত হয়। তো এখানে বিশেষ করে ফরবিড আর যদি কিছুই যদি না বোঝায় তাহলে টোল ব্যবহৃত হয়। কিছুয়ে না বুঝাইলে টোল ব্যবহৃত হয়, টোল বসে। আর ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হলে, আর নট টু হয় যদি বাক্যটি কি হবে নেগেটিভ। এরপর আই অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ হলে ইচ্ছা অথবা প্রার্থনা সূচক বাক্য। যদি ইচ্ছা ইচ্ছা যদি হন তাহলে উইশড, আর প্রার্থনা বুঝালেন প্রেইড ব্যবহৃত হয়, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আর যদি এক্সক্লামেটরি হয় এক্সপ্লেন্ড উইথ জয় অথবা সরো, আর এক্সপ্লেন্ড উইথ ওয়ান্ডার বিস্ময় বুঝালে। কমা কোটেশনের লাই দ্যাট। আর খেয়াল রাখবে লেট অথবা লেটার্স দ্বারা যদি প্রস্তাব বুঝায় তাহলে সেই ক্ষেত্রে সেটের পরিবর্তে প্রপোজড, আর যদি অনুমতি বুঝায় রিকোয়েস্টেড, আর কমা কোটেশনের পরিবর্তে ইনভাইটেড কমান পরিবর্তে দ্যাট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এক নজরে ন্যারেশনে কিভাবে রিপোর্টিং ভার্ব এবং ইনভাইটেড কমা পরিবর্তন হয় আমরা এখানে দেখালাম। তো এই চিত্রে আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে দুইটা জিনিস হয়। যদি রিপোর্টিং বা সেডের পরিবর্তে অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা চেপ। তো এই ক্ষেত্রে যদি আমরা পরিবর্তন নাও করাই তাতেও কোনো সমস্যা নাই। ইন্টারগোটিভের ক্ষেত্রে আমরা আস্ট ইনভার্টেড কমা হলো ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ান। ইম্পারেটিভ যদি আমরা আদেশ বুঝাই, এখানে একটু খেয়াল করো আদেশ, আদেশ বুঝাইলে অর্ডার, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড, যদি নিষেধ বোঝার পর বিট, আর কিছুই না বুঝাইলে টোল্ড। আর ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, যদি নট টু হয় যদি নেগেটিভ হয়। অপটেটিভ সেন্টেন্সে যদি ইচ্ছা বোঝায় উইশড, প্রার্থনা বুঝাইলে প্রেইড, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এক্সক্লামেটরির ক্ষেত্রে এক্সপ্লেন্ড উইথ জয় অথবা সরো, যদি আনন্দ আনন্দ খুশি এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে এক্সপ্লেন্ড উইথ জয়, যদি দুঃখ বেদনা যদি হয় তাহলে এক্সপ্লেন্ড উইথ সরো, আর যদি অত্যন্ত যদি ওয়ান্ডার কোনো বিস্ময় সূচক কোনো ক্ষেত্রে আমাদের এক্সপ্লেন্ড উইথ ওয়ান্ডার ব্যবহৃত হয়, আর কমা কোটেশনের পরিবর্তে আমাদের দ্যাট ব্যবহৃত হয়। খেয়াল রাখবে আমাদের বিশেষ করে সেন্টেন্স ছাড়াও আমাদের এমন কতগুলো বাক্য আছে লেট, লেট যারা যদি আমাদের প্রস্তাব বোঝায়। আমরা কীভাবে প্রস্তাব বুঝবো, যদি আমাদের লেট আস অথবা লেটস থাকে তাহলে এটা দ্বারা প্রস্তাব বোঝায়। এই ধরনের কিছু হলে সেন্টেন্স পরিবর্তে প্রপোজড,
আর লেফট মিটারটা যদি অনুমতি বুঝায় তাহলে আমাদের সেটের পরিবর্তে রিকোয়েস্টেড হয় আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। তো আমরা মাই ডিয়ার স্টুডেন্টস আমরা বিশেষ করে একটা টেবিল নম্বর এক দিয়ে একটা টেবিলের সাহায্যে বিশেষ করে পাঁচ প্রকার সেন্টেন্সের কীভাবে আমাদের রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয় আমরা এটা দেখালাম। মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে, তাহলে দেখবা পরবর্তী এই আমাদের রুলসগুলো বুঝতে অত্যন্ত সহজ হবে। আমরা বিশেষ করে আগামী ক্লাসে আমরা আর একটা টেবিল নিয়ে আমরা হাজির হব, সেটার মাধ্যমে আমরা বোঝাবো কীভাবে হাউ টু চেঞ্জ পার্সন ইন ন্যারেশন, কীভাবে ন্যারেশনের পার্সন পরিবর্তন করা হয়। আমরা সেই ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে আসবো। নো মোর টুডে, আই এম ভেরি ক্লোজ টু দ্য এন্ডস অফ মাই ক্লোজ, মাই ডিয়ার স্টুডেন্টস প্লিজ থ্যাংক ইউ ফর উইথ মি অ্যান্ড জয়নিং উইথ মাই ক্লাস অ্যান্ড স্টে উইথ মি, টেক কেয়ার অফ ইউর সেলফ, আই এম প্রিফর মি, থ্যাংক ইউ।